সালাত করে পড়ি রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান ইয়া রব্বি লাকাল হামদ লাকাল হামদ কামা ইয়ামবাগী কামা ইয়ামবাগী লিজালালি ওয়াজহিকা জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمرا প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার খাওয়ার সময় আল্লাহ ঘুমানোর সময় আল্লাহ টিভি দেখার সময় টিভি দেখেন না আপনারা দেখেন না কেউ কেন দেখেন না টিভিতে ভালো ভালো প্রোগ্রামগুলো দেখা যাবে ঠিক কি না আসলে টিভির কোনো দোষ নাই টিভিতে যদি ইসলামিক প্রোগ্রাম দেখেন ওটাতে সওয়াব আছে নাই আপনি খারাপ প্রোগ্রাম দেখলে যেমনি আপনার আমলনামাতে গুনাহ লেখা হবে অন দা কন্ট্রারি তার বিপরীত আপনি ভালো প্রোগ্রাম দেখলে আপনার আমলনামায় সওয়াব দিবে কে আল্লাহ একই ছুরি দিয়ে ডাকাত মানুষ মারে আর ওই একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রোগী বাঁচায় এজন্য শরীর কোনো দোষ নাই দোষ হচ্ছে ওই শরীরটাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে টেলিভিশনের কোনো দোষ নাই টেলিভিশনে আমরা লাইভ প্রোগ্রাম দেখি না কাবা ঘরে কখন কোন সালাত হচ্ছে যারা তাইফিন তাওয়াফকারী তারা কিভাবে তাওয়াফ করছে মসজিদে নববীতে ঠিক এই মুহূর্তে কি পরিবেশ কি রকম মানুষের সমাগম তার সবগুলো দেখার সুযোগ আছে না নাই আছে ওখান থেকে যদি আপনি তেলাওয়াত শুনেন আপনার উপর রহমত নাজিল করবে কে আল্লাহ কিন্তু আপনি যদি অশ্লীল ভিডিও দেখেন নাচ দেখেন গান দেখেন গুনাহ আছে না নাই আছে তার মানে টিভি দেখাতে কোনো দোষ নাই দোষ হচ্ছে আপনি কি দেখছেন সেই প্রশ্নে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমাদের যাদের ঘরে টিভি আছে আমরা যেন ভালো ভালো প্রোগ্রামগুলো দেখি ডিশ লাইন আছে না অনেকের মনিটরিং করতে হবে যারা ডিশের ব্যবসা করে এদেরকে বলে দিতে হবে যে সব চ্যানেল আমি দেখতে চাই না সব চ্যানেল আমি দেখতে চাই না না টাকা দিয়ে কিনি তাই বলে সব চ্যানেল দেখবে এমনটা নয় টাকা দিয়ে কিনেন বলে কলার সাথে কলার ছোলাও খান নাকি আপনারা না কথা কোন না টাকা দিয়ে কিনি বলে বাদামের সাথে বাদামের খোসাও খাই না ওইটা কিন্তু ঠিকই ফেলে দেই খোসা ফেলে দেই তারপর বাদামটা খাই ছোলা ফেলে দেই তারপর কলাটা খাই তো টাকা দিয়ে ডিশ কিনি বিদায় সব দেখা যাবে না না ছেলে মেয়েগুলো কোন চ্যানেলগুলো দেখতে পারবে কোন চ্যানেল দেখা যাবে না এটা আপনি বেঁধে দিবেন কারণ আপনার জন্য পুরো ফ্যামিলিটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারস কি করছে না করছে সবটা আমানত আমানতের বাইরে কেউ না যিনি মসজিদের ইমাম মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত যিনি ঘরের ইমাম আর রিজালু কওয়ামুনা আলান নিসা একটা ঘরের লিডারশিপ দিবে পুরুষেরা বাবা ওই বাবার কাঁধে ঘরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারস হচ্ছে আমানত এলাকার যিনি চেয়ারম্যান তার পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট এমপি এই পুরো নির্বাচনী আসনে যা যা দায় দায়িত্ব আছে তার কাঁধে আমানত যিনি মন্ত্রী তার মন্ত্রণালয়ের সব কিছু তার কাঁধে আমানত যিনি প্রধানমন্ত্রী এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি তার কাঁধে আমানত এটা একটা ব্যাপক বিষয় এজন্য আপনার ছেলে কোন পথে চলে কার সাথে মিশে টিভিতে কোন চ্যানেলটা দেখে এই ব্যাপারে কিয়ামতের দিন আপনারা জিজ্ঞেস করবে কে আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে আল্লাহ আমরা যেন আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন হই আর এই টেলিভিশন দেখাটা এটা যেন ভালো কাজে লাগাই আজেবাজে চ্যানেল যেন না দেখি রাজি আছেন সবাই আল্লাহ তুমি সেই সমাজ দান করো আমরা পড়ি আমিন দক্ষিণ রামপুর কুমিল্লা সদর দক্ষিণ আজকের এই তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আমার আগে কথা বলেছেন আল্লামা আবু নাসর আশরাফি হেড মুহাদ্দিস হাজীগঞ্জ কামিল মাদ্রাসা চাঁদপুর চমৎকার কথা বলেছেন আমি দেখছিলাম যে হুজুরের সাথে আপনাদের কানেক্টিভিটি এত বেশি একজন বক্তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে টু মেক এ হিউজ কানেক্টিভিটি উইথ হিম অ্যান্ড উইথ হিজ অডিয়েন্স
তার শ্রোতার সাথে স্পিকারের কানেক্টিভিটি চোখে চোখে কথার দরকার আছে না নাই ইঙ্গিত দিলেই শ্রোতা বুঝে যায় ভেঙ্গে চুরে এক্সপ্লেনেশন করার দরকার হয় না তো আমি দেখছিলাম যে হিউজ কানেক্টিভিটি চমৎকার আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহর ক্ষমতা নিয়ে একের পর এক স্রষ্টাকে তিনি চোখে আঙ্গুল দিয়ে চিনিয়ে দিচ্ছিলেন বিশ্বনবীও এমন ভাবে আল্লাহর কাছে চাইতেন আর বলতেন আল্লাহুম্মা ইন্নি আব্দুক ওয়াবনু আব্দিক নাসিয়াতি বিয়াদিক আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আমরা গোলাম গোষ্ঠীর নাসিয়াতি বিয়াদিক আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টান দিবেন ওদিকে আমি যেতে বাধ্য আমার নিজের কোনো ইচ্ছা নাই সব ইচ্ছার মালিক কে ফাআলুল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহাড় করতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী করে দিতে পারেন ক্ষমতাসীনরে ক্ষমতা চার থেকে লাথি দিয়ে নামায় দিতে পারেন আবার যারা মাজলুম যারা নির্যাতিত তাদেরকেও ক্ষমতার চেয়ারে বসায় দিতে পারেন এজন্য কেউ যেটা পারে না পারে কে মহতারাম আল্লামা আবু নাসর আশরাফি ভাই যে কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের কাছে তিনি পেশ করেছেন আমরা যেন আমল করতে পারি এবং তার আলোকে যেন আমাদের জীবনটা আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও কথা বলেছেন হযরত মাওলানা শাখায়াত বিন তাহের খতিব বাইতুন নূর জামে মসজিদ জাউতলা আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আব্দুল হাই বাবলু ভাইস চেয়ারম্যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ বাবলু ভাই আসছে আসছিল না মাশাআল্লাহ বিশেষ অতিথি জনাব হাজী আবুল কালাম আজাদ সোহাগ ভাই চেয়ারম্যান 2 নং চৌয়ারা আসছে সভাপতি হযরত মাওলানা ইউনূস সাহেব খতিব দক্ষিণ রামপুর মধ্যমপাড়া জামে মসজিদ এসেছেন সভাপতি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আজকে 21 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃহস্পতিবার বিশ্বনবী রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রাখেন তো সুযোগ হলে রাখবেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ আমরা যেন সুন্নার উপরে থাকতে পারি 21 ফেব্রুয়ারি অত্যন্ত আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছে গোটা বিশ্বে এটার উদাহরণ বিরল কোথাও পাওয়া যায় না শুধু আমরাই আমরাই আমাদের ভাষার জন্য জীবন দিয়েছি আবার আমরা এই ভাষার লগে লগে অন্য ভাষাতেও এখন কথা কই কথা কন হিন্দি আছে না নাই আমাদের ছেলেমেয়েরা দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলার চেয়ে হিন্দি জানে ভালো কঠিন বাংলা বোঝে না মাগের হিন্দি সব মুখস্থ কি কপাল পড়া জাতি যে জাতি ভাষার জন্য রক্ত দেয় সে জাতি নিজ ভাষাকে ভুলে গিয়ে তাদের অনুষ্ঠানে হিন্দি গান বাজায় আছে না নাই কুচ কুচ হোতা হে গানের নাম কুচ কুচ হোতা হে বাংলাকে ভুলে এখন কুচ কুচ হোতা হে তো আমরা যেন এই বাংলা ভাষার মর্যাদা রাখি গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে এ দিনটা পালিত হয় সিয়েরা লিওনে ওরা ওদের ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে আরও একটা ভাষা নিজেদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা দিয়েছে এজন্য যারা এই ভাষার জন্য রক্ত দিলেন শহীদ হলেন আমরা আল্লাহর কাছে কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন সম্মানিত শুধু আমরা এই তাফসির প্রোগ্রামে যে বইটা থেকে কথা শুনে চিল্লায় বলেন তো বইটার নাম কি আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো তার আগে আল্লাহর নামের তিনটা তাকবীর পড়ব আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো আমিন এই তাফসির মাহফিলে আমরা অনেক সময় ব্যয় করে বিপুল অর্থ ব্যয় করে আসি একটা উদ্দেশ্যে একজনকে খুশি করা তিনি কে আল্লাহ আমরা আমাদের পুরো জীবনে জিন্দেগিতে তারে খুশি করতে চাই এবং এই দামি সময়গুলো থেকে আমরা যেন কিছু শিখে যেতে পারি শুধু সস্তা স্লোগান কিছু গরম গরম স্লোগানই যেন এই তাফসির মাহফিলের উদ্দেশ্য না হয় স্লোগান আমরা দেব স্লোগানের টাইম আছে ঠিক কি না ওইটা ইমানি জজবাকে চাঙ্গা করার জন্য মাঝে মাঝে স্লোগানের দরকার আছে বিশ্বনবী জেহাদের ময়দানেও স্লোগান দিতেন বিশ্বনবী ইহুদিদের দুর্গে অ্যাটাক করবেন তিনি স্লোগান দিয়ে অ্যাটাক শুরু করলেন তিনি বললেন আল্লাহ আকবার খারিবাত খাইবার আল্লাহ আকবার বলে তিনি বললেন খারিবাত খাইবার খাইবারের দুর্গটাকে আমরা এখনই গুড়িয়ে দেব
কারণ আল্লাহর নামের কথা শুনলে আওয়াজ শুনলে অন্তরে ঈমানি জাজবা বাড়িয়ে দেয় কে কিন্তু শুধু স্লোগান সর্বস্বজন আমাদের মাহফিল না হয় আমাদের ইখলাসটা যেন থাকে আমরা সবকিছু করব একজনকে দেখানোর জন্য তিনি কে আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ هلك صدقات تخفى لا يعلمها إلا الله هلك سر عند الله بينك أنت وبين الله هلك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله পড়েন হাল্লাকা সিররুন ইনদাল্লাহ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন আমল আছে নাকি তোমার এরকম যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না তোমার জীবনে এরকম কোন গোপন দান আছে নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এজন্য আমরা একজনকে দেখানোর জন্য কাজ করি তিনি কে আল্লাহ এই মাহফিলে গেলে আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু মাহফিল ধরে রাখতে হবে অনেক জায়গায় বলে হুজুর মাহফিল ধরে রাখবেন কি করবেন আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে আজকে কাঁপে কাঁপে হ্যাঁ কাঁপে না হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে আপনার কিন্তু ধরে রাখতে হবে আবার বলে হুজুর আপনার জমাইতে হবে আজকে কি করতে হবে তা আমরা কোথাও জমাই কোথাও কাঁপাই কোথাও ধরে রাখি কামের কাম কিচ্ছু হয় এজন্য নিয়তটাকে খালেস করেন এই কোরআনটা নিয়ে বসে আছে আগে আমরা নিয়তটা খালেস করে নিই ইন্টেনশনটা সবচেয়ে জরুরি আপনি কোন নিয়তে বসে আছেন এত রাতে এত কাজ ফেলে দিয়ে কেন এখানে উদ্দেশ্য একটাই একজনকে খুশি করা তিনি কে যা শুনবো আমলের নিয়তে শুনবো ঠিক কিনা আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা মানুষ যদিও অল্প করে কিন্তু প্রতিনিয়ত করে কন্টিনিউয়াসলি করে এজন্য যাই আমরা করব অল্প অল্প করে করব কিন্তু প্রতিনিয়ত করব আর আজকে আমরা যা শুনবো কিসের নিয়তে এখনো কইতে পারে না অনেকে সবাই রাজি তো ইনশাআল্লাহ পড়েন আমি আপনাদের খেদমতে সূরাতু আল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা সুবহানাল্লাহ পড়েন যে নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম সবাই বলেন কি নাম ইব্রাহিম চিল্লায় বলেন কি নাম ইব্রাহিম আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলাই পাশ যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানে নেতা ইমাম মানে কি নেতা নেতা হওয়া এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব নবী বলেন আশাদ্দুন নাসি বালা আনাল আম্বিয়া এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের সুম্মাল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিকিনদের তারপরে শাহাদাদের তারপরে সালিহিনদের ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব নবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদুকর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লায় কোন ঠিক কিনা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না
আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় সাইয়েদানা ইব্রাহিম পাশ করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ হোপ অনবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদানা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লা এখন ঠিক কি না এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাঠমোল্লা এখন বলে রাজাকার এখন কয় যুদ্ধাপরাধী গালি আছে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আছে না নাই আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সাইয়েদানা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম Allah put Sayyidina Ibrahim in some test. In some test. Everyone has to face test. Pratyekke test and trial. Parikha sammukhin hote hoy. And Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm going to make you the leader. Subhanallah pore. Subhanallah. Ektar por ekta porikha Allah neyar pore jokhon dekhlen ekta to fail kore na. Allah khushi hoye bollen jao. Inni ja'iluka lin-nasi imama. ইব্রাহিম আমি মুত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলাম কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলবো সাইয়েদানা ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমি আর জোরে পড়ে না আমি নমরুদ বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে না তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজারকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টুতেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সাইয়েদ ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদ ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল 86 বছর সুবহানাল্লাহ কইতে মনে চায় না এ এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না কথা কন সাইয়েদানা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদানা ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইয়েদানা ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু ইসমাইলের জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় পাস একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন একটার পর একটা পরীক্ষা
আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমারে বড় দায়িত্ব দিব তোমাকে হজের হজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম আল্লাহু ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজের আঞ্জাম দাও সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমর প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা পেশা নাম্বার 1 তোমারে রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার 2 তোমারে ঝাড়ুদার গিরির কাজ করতে হবে পেশা নাম্বার 3 তোমারে মুয়াজ্জিন গিরি করতে হবে সুবহানাল্লাহ কইবেন না وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم سيدنا إبراهيم আর কলেজের টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন আল্লাহু আকবার কাবা ঘর ভেঙে চুরমার বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায় পেশা নাম্বার 1 শেষ পেশা নাম্বার 2 ঝাড়ুদারগিরি পেশা নাম্বার 2 কি ঝাড়ুদার আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ মসজিদেরি ঝাড়ু বারদার হো কামারে হাতে শোনো আমারে মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়েন আমিন আমিন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও বাইজি আমার কাবা ঘর للطائفين طواف كاريدر جنو والعاكفين اعتكاف كاريدر جنو والركع السجود ركو كاريدر جنو سجدة كاريدر جنو ঝাড়ু দাও বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ এবার ঝাড়ুদারগিরি শুরু সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুক রিজালাও وعلى كل ضامر يأتين من كل فج عميق سبحان الله পড়েন ও ইব্রাহিম আযান দাও আযান মানে ঘোষণা তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কেউ আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে আযান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আযান দাও ঘোষণা দাও তোমার আযানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব আযান ফিন নাস বিল হজ হজের আযান দাও উনি আযান দিলেন আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহজ্জু আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে হজে আসো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আযানটা পৌঁছে দিয়েছে কে আল্লাহ আমরা তখন ছিলাম পৃথিবীতে ছিলাম কইছিলাম ফি আলামিল আরওয়াহ রূহের জগতে রূহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন আল্লাহ রূহের জগতে থেকে এই আযান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস আল্লাহর নবী উলুল আজমি মিনার রাসূল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আছে না নাই বালু দেখলেই মুয়াজ্জিন রেগালি কথা কন মসজিদে ময়লা দেখলে খাদেমের 14 গুষ্টি উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না আছে না নাই মসজিদ ঝাড়ু দেয় শুধু মুয়াজ্জিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লাই কন ঠিক কিনা যাদের অন্তরে জ্বালা
যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রী হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও পাস কথা কোন পাস শুনতেছেন চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাস পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত সাইয়েদনা ইব্রাহিম বললেন 80 বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খাতনা সেরে দাও সহিহ বুখারীর বর্ণনা ইখতাজানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওহু ইবনু 80 সানা বিল কদুম বুখারীর বর্ণনা 80 বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নতে খাতনা সেরেছেন আল্লাহ এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়াইদি বেচালাব ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাঈলুকা লিন্নাসি ইমামা ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দ্য অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লা এখন ঠিক কিনা এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও হস করছেন কারা কারা দেখি অথবা আমরা আরো বাড়ছে আমরা কওয়াতে মাশাআল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে উমরা করতে পারে আমিন আরে কি বরকতের জায়গা আল্লাহ বারবার নসিব করো তুমি আমিন কি বরকতের জায়গা প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবা ঘরকে কেন্দ্র করে সিত্তুন আলি তাইফিন 60টা রহমত যারা খালি তাওয়াফ করে এই তাওয়াফের ইবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় না কথা বলেন এজন্য 60টা রহমত যারা তাইফিন তাওয়াফ করে আর বাইনা লিল মুসাল্লিন আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে 40 আর 60 100 বাকি রইল কয়টা ওয়াল 20 লিন্নাযিরিনা ইলাল কাবা বাকি 20টা যারা তাওয়াফও করে না সালাতও পড়ে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে সুবহানাল্লাহ কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমলনামায় 20টা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সাইয়েদনা ইব্রাহিম সন্তান হলো ইসমাইল স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লায় বলেন কয়জন এই তিনজনের ফ্যামিলির এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সাইয়েদনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে ওখানে পায়ের দাগ পড়বে সাইয়েদনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়া সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমগো মুসল্লা সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি সুবহানাল্লাহ কইবেন না আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওইটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজেরা আসলে হাদিসের ভাষায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি
তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারওয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়াদৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়িটা ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না উমরা হবে না এই দৌড়াদৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস এই দয়ার আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখব সুবহানাল্লাহ ওয়াজিব করে দিলেন যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কল 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 আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না সাইয়েদান ইব্রাহিম ইসমাইল হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাঁধ দিতেছে আমরা বাঁধ দেই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে ধাম ধাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাস না থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহর এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জামজামের কুয়া করে দিয়েছে বরকত আর বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত ঈদুল আজহাতে সবাই আমরা প্রাণী শুইয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ যার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়তও দিয়েছি ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ সাত জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ সাত জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিসসালামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নামে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওইটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কি না একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেইনে সাইয়েদনা ইসমাইলের চেইনে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিসসালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছি বানী ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানী ইসরাইল টু বানী ইসমাইল এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেইনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেইনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা এই জন্য প্রতি নামাজে আমরা বলি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন ও আল্লাহ যারা মাগদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না
আবার যারা দলিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথে আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যাই পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় কে আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়েন আমিন আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই কি নাম কিতাবের সুহফে ইব্রাহিম কোরআনে নাই আছে না নাই ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى سبحان الله পড়ে অনেক আল্লাহ কিতাব দিয়েছে নবুয়ত দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভিতরে 114 সূরার একটা সূরা আছে না নাই আছে সূরাটার নাম সবাই কোন আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور سبحان الله سورة إبراهيم ألف لام را كتاب أنزلناه إليك أي نبي نامي قرآن ربي تولي سورة دية چه كي أبر الله بلن غلام جنر كوني تما در كي مسلمان نام قرآن كوري چن তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি ইব্রাহিম আমাদের জাতির পিতা কেডা ইব্রাহিম সবাই কোন ইব্রাহিম মনে থাকবে ইব্রাহিম না ভুল করবেন না ভুল করবেন না জাতির পিতা কে ইব্রাহিম চিল্লায় বলেন জাতির পিতা কে ইব্রাহিম ملة أبيكم إبراهيم وسماكم المسلمين جني توما درك مسلمان بولي أبي تو كورج أبار الله بولن إبراهيم شبايرة تمي مسلمان نام راكلا تمي مسلمان هاو أسلم قال أسلم تولي رب العالمين بولت داري كلمة بڑي مسلمان هتو داري نائي چلية بڑي الله أكبر أبار الله بولي أمار نبي إبراهيم أمان نبي أي نبي رمت بينو أي نبي نائي إن إبراهيم لحليم أواه منيب إن إبراهيم لحليم أواه منيب أي نبي شهن شيل نبي سبحان الله بره شهن شيل أتر كون أبواب ناي جيتا ربابا ما در مدر شاب تبش كذا كون أما در بنغلاديشي در مدر شهن شيل أتر ربابا سنا ناي نيزه زيدول كوري ايداي بالا باقي شاب كلا আছে না নাই আমি তাবলীগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না আহা কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের অভ্যাস এটা ছিল না উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মুরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই ঠিক কথা কোন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কোরআন এক নবী তারপরে গুতাগুতি আছে না নাই আছে কেউ কাউরে দেখতে পারে না ঠেলা ঠেলি হ্যাঁ এ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর 14 গোষ্ঠী কাফের তোর পীর সাহেব কাফের আছে না নাই আছে কয় আমার পিশাব কাফের হইলে তোর পিশাবের 14 গোষ্ঠী কাফের ওই কাফের মোল্লে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা কোন আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে না একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা কোন দেখছেন একটাই সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওটারে নামায় এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সাইয়েদনা ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব
আমার ইব্রাহিম ছিল সহনশীল, আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশিদের এখন সবচেয়ে বেশি দরকার এটা, সহনশীলতা। আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না, কমেন্টস করতে দ্বিধাবোধ করি না। ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই? কার ব্যাপারে তুমি কমেন্টস করো, কি বিষয়ে কমেন্টস করো, ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা, পড়াশোনা আছে কিনা, তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা, কোনো ধার ধারা নাই, ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই? ইচ্ছে মতো মন্তব্য, একে অপরের প্রতি হিংসা, কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। এক নবীর উম্মত, এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লায় বলেন ঠিক কিনা? তারপরে গুতাগুতি, কিলাকিলি, কেউ কাউরে দেখতে পারে না। আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও, হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও। আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা, আমার খালিল ইব্রাহিম শুধু সহনশীল নয়, আমার খালিল ইব্রাহিম একাই একটা উম্মাত। একটা কথা হইলো, একা একটা উম্মাত হইতে পারে? আমরা সবাই উম্মাত, কোটি কোটি মানুষ, ফলে বিশ্ব নবীর উম্মাত, উম্মতে মুহাম্মদ, ঠিক কিনা? একজন কি একটা উম্মাত হইতে পারে? আল্লাহ বললেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাত। সুবহানাল্লাহ পড়ায় ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার, কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না, সব ছিল মুশরিক, উনি ছাড়া সব মুশরিক, উনি ছিলেন মুওয়াহিদ, তাওহীদের পক্ষে। উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহীদের বিপক্ষে, মানে মুশরিক। আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মাত, আমার ইব্রাহিম খলিল একাই আরেক উম্মাত। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা, সাইয়েদনা ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না, উনি একা ছাড়া, তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মাত, সাইয়েদনা ইব্রাহিম নিজে নিজে একটা উম্মাত। কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনারে উত্তীর্ণ করেছেন, এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছেন। কথা কন, ওনার কিছু উপাধি আছে, একটা হচ্ছে সিদ্দিক। কি উপাধি? আমাদের অনেকের নাম আছে না, এদিকে আছে সিদ্দিক নামে কেউ? মাশাআল্লাহ আছে তো। সিদ্দিক মানে কি জানেন? হ্যাঁ, কথা কন, সত্যবাদী। শুধু সত্যবাদী না, সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের ব্যাপারে আপোষহীন, কোনো আপোষ করে না, চিল্লায় কোন ঠিক কিনা? বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন, বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে, লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, সাত আকাশ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি। সবাইকে খাইছে খাইছে, মোহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে, নাউজুবিল্লাহ পড়ে। আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল, বলল এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারি না, আজকে মোহাম্মদ যে গাঞ্জা খুরি কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যাবে। সবাই সাইয়েদেন আবু বকরের কাছে যায়, যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে, কি বলেছে আমার নবী? তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে, বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন, অ্যাবাউট টার্ন কাম ব্যাক, ফিরে আসতে আরো 15 দিন, মোট কয়দিন? 1 মাস, যেতে আসতে 1 মাস। তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে, সাত আকাশ ঘুরেছে, আল্লাহর আরশ দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে। আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে? সবাই এক বাক্যে বলে হ্যাঁ, তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এই কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে, সত্য বলেছে, তিনি কখনো মিথ্যা বলতে পারে না। বিশ্ব নবী খুশি হয়ে গেলেন, সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন, আর বললেন আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। সিদ্দিক সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্য মানার ক্ষেত্রে আপোষহীন, কোনো আপোষ নাই, চিল্লায় কোন ঠিক কিনা? সে আল্লাহ বললেন ওয়াজিকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, ও নবী আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন, কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয়, সাধারণ পয়গম্বর নয়, আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক। সত্য প্রকাশে আপোষহীন,
এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন, টাইটেলটা হলো খালিল। আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, চিল্লায় বলেন আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি। খালিল মানে দোস্ত, খালিল মানে কি দোস্ত, আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে, কি মজার ব্যাপার, কেমন লাগে তার কাছে শুনতে, সুবহানাল্লাহ কইবেন না, সুবহানাল্লাহ। ওনারে বানাইলেন খালিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব, সুবহানাল্লাহ পড়েন, বাপ বেটা সব নিয়ে গেছে। সাইয়েদান ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে, বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইয়েদান ইব্রাহিম, তো এটা পরদাদা না বাবা না। বিশ্বনবী বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি নবীরে পায় নাসানাসি করো, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না, সুবহানাল্লাহ পড়েন। এজন্য বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। কার পাওয়ার বেশি, হাবিবের কয়েক ডিগ্রি বেশি, সুবহানাল্লাহ পড়েন। তার মানে বাপ বেটা, বাবা হলো খলিল ছেলে হলো হাবিব, এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই, হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন। আজকে ষাটটা মিলের কথা শোনাবো, সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাম আর বিশ্বনবীর মাঝে ষাটটা মিল খুঁজে পাওয়া যায়, চিৎকার করে বলেন কয়টা, ষাটটা। শুনবেন, কষ্ট হচ্ছে, ঘুমে ধরছে, রাত তো অনেক হয়ে গেল, সর্বনাশ এগারোটা, হ্যাঁ শুনবেন, কতক্ষণ, সারা রাত তাকবীর পড়া যাবে, হ্যাঁ জোরে না আসতে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘুমটুম আছে না গেছে, বাপ বেটার মধ্যে কয়টা মিল, চিল্লায় বলতে হবে কয়টা। এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল, সুবহানাল্লাহ। সাইয়েদান ইব্রাহিম আর বিশ্বনবী চেহারা একরকম, বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন, এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা, এক আসমানে সাইয়েদান ইব্রাহিমের সাথে দেখা, মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম, বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম, বুখারীর বর্ণনা, আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম, আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও, জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও, আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়েদান ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু এরকম। তার মানে এক নম্বরে কোন দিকে মিল, চেহারাতে মিল, ফেস কাটিং এ মিল, চিল্লায় কোন ঠিক কিনা। দুই নম্বরে উসওয়ায়ে হাসানা, দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই, আছে। আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ, সাইয়েদান ইব্রাহিমের জীবনীতেও, সুবহানাল্লাহ পড়েন, তার মানে বিশ্বনবীও মডেল, সাইয়েদান ইব্রাহিমও মডেল, নাকি শাহরুখ খান আমাদের মডেল, ইমরান খান, জর্দা খান, কেউ আমাদের মডেল, নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে, কোন কবিরা আমাদের মডেল, আমাদের মডেল হলো নবীরা, চিল্লায় বলেন ঠিক কিনা। কবিরা এক একজন এক এক দিকে যায়, এক একজন এক এক কথা বলে, আউলা ঝাউলা চুল নিয়ে চলে, যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে, কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না, কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে, আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে, হেডকোয়ার্টারটা কার, কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী বলছে না দুইজন হতে পারে, কোন নবী বলেছে আখেরাত আছে, আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে, এরকম কইছে, কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না, তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে, চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার, আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা, বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ, সাইয়েদান ইব্রাহিম আদর্শ, তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই। তিন নাম্বার, দুইজন নবী উলুল আজমি মিনার রুসুল, এ পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজনের ভিতরে বাপ বেটা আছে না নাই, কথা কয় আছে।
চার নম্বর মিল হলো বাপ্পাটা দুইজনই কাবা বানিয়েছে, আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন, সুবহানাল্লাহ। বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর, কয় বছর? 10 বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না, কথা কন? ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলে না, গরমকাল আসলে লুঙ্গিগুলা সব খালের সামনে থুইয়া ডুবায়, চোখগুলা লাল করে এরপরে বাইর আসে না নাই। কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলেন না, লুঙ্গি পড়ে থাকে। কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো, বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন। বিশ্বনবীর বয়সের 8-10 বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে কান্দে লইছে, সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে, আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায়, বুদ্ধি আছে। লুঙ্গি খুলে কাঁধে রেখেছে, কাঁধের উপরে পাথর রেখেছে, কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা, বিশ্বনবী টানে দুইটা, কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন! এখন আমাদের মধ্যে লাজুকতা নাই, বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই, লাজুকতা হারাতে বসেছি। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লাজুকতা ইমানের অঙ্গ। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না, তোর যা মন চায় তুই তাই করতে পারবি। লাজুকতা আমরা হারাতে বসেছি, কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই। বিশ্বনবী এত লাজুক ছিলেন, হালিমাতু সাদিয়া বলে, 5 বছর কুরাইশী মুহাম্মদকে আমি লালন পালন করলাম, একদিনও কাঁদতে দেখি নাই, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি লাজুক ছিলেন! বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলে না। আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে, চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন, কিরে সবাই লুঙ্গি খোলা, এটার গায়ে তো লুঙ্গি আছে। বিশ্বনবী ডেকে বললেন, মুহাম্মদ লুঙ্গি খোলো। কি খোলো? সবাই খুলছে, তুমিও খোলো, তুমি কাঁধে ব্যথা পাবে, কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো। বিশ্বনবী বললেন, না আমি ব্যথা পাই না, আমি লুঙ্গি খুলবো না। চাচা বললো, আরে ছোট মানুষ সমস্যা নাই, খোলো। গোছা ধরে টান দিবে, টান দেওয়ার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, লুঙ্গি খোলা আর হয় নাই। বিশ্বনবীর লজ্জাস্থানও কেউ দেখে নাই, আল্লাহু আকবার। তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ্পাটার মধ্যে মিল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানালেন শৈশবকালে পড়েন, সুবহানাল্লাহ। এরপর 6 নম্বরে মিল হলো, বাপ্পাটা দুইজনেই ইসলামের কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে। সাইয়েদনা ইব্রাহিমও ঘর ছাড়া, বিশ্বনবীও, বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মদিনায়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না। উনি জন্মেছিলেন ইরাকের বাবেল নগরীতে, বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর, মিশর থেকে হিজরত করলেন মক্কা, মক্কা থেকে আবার ফিলিস্তিন, আবার বাবেল, আল্লাহু আকবার। মাইগ্রেশন, এটার বলে মাইগ্রেশন, হিজরত, নির্বাসিত হওয়া। কোরআনের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, নিজ এলাকায় থাকতে পারে না। এখনো এই নমুনা আছে না নাই? দোষ একটাই কোরআনের কথা বলে, দোষ একটাই হাদিসের কথা বলে, দোষ একটাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায়, এটাই অপরাধ। নিজ ঘরে থাকতে পারে না, নিজ ইউনিয়নে আসতে পারে না, নিজ থানায় ঢুকতে পারে না, নিজ জেলায় আসতে পারে না। আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আআলাউনা ইন কুনতুম মুমিনিন, ভয় পেও না, চিন্তা করো না, বিজয় তোমাদেরই হবে। যারা জালিম তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য আসে না, যারা মাজলুম যাদের রক্ত জমিনে ঝরে তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে? বিজয় তোমাদেরই হবে, ভয় নেই, ইনশাল্লাহ পড়েন। এই জন্য বাপ বেটার 6 নম্বর মিল, বাপ বেটা দুজনই ঘর ছাড়া, বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া, বিশ্বনবী মক্কা থেকে মদিনায়, আর সাইয়েদনা ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের নাচে কানাচে চিল্লায় বলেন ঠিক কিনা? 7-6 নম্বর মিল, বিশ্বনবী বললেন, ইন্নি হারাম চুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা, আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সাইয়েদনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে। আপনারা যারা হজ উমরা করেছেন তারা জানবেন, মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে, এটার বলে হুদুদুল হারাম, পিলার আছে, ওই পিলারে লেখা হুদুদুল হারাম, কি লেখা? এইখানে মারামারি ঘুষাঘুষি কিলাকিলি সব হারাম। খুন করেও যদি সৌদিতে খুন হয় না, কথা কয় না, সৌদি আরবে ধর্ষণ হয় না, হয়তো কম হয়, খুন হয় না, হয়, কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না, ওরে ভুলায় ভালায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের,
হুদুদুল হারামের বাইরে নিয়ে মাইল, ভিতরে মারামারি করা যাবে? তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন, ঠিক করে দিয়েছেন বিশ্বনবী, আর মক্কাটা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম। বাপ্পাটা মিল আছে না নাই? এরপরে বাপ বেটার মধ্যে সাত নম্বরে মিল হলো, বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা, আর একজন হলো সব নবীদের পিতা। একজন সব নবীদের নেতা বিশ্বনবী, ঠিক কিনা? আরেকজন সব নবীদের পিতা সাইয়েদনা। এই জন্য আমরা যখন শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই, তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই? আছে। একটা দুরুদ আছে না নাই? আছে। দুরুদের নাম? ইব্রাহিম। দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন, বিশ্বনবী তার বংশের উপর রহমত নাজিল করে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন, বিশ্বনবী তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে। দেখেন দুইজনের কথাই আছে, বিশ্বনবীর কথাও আছে, সাইয়েদনা ইব্রাহিমের কথাও আছে। এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ, কি নবী ছিলেন! খলিল বললেন আল্লাহ। এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনে যখন যেভাবে যে মুহূর্তে যেই কথাগুলো বলেছিলেন সবগুলো কথা কোরআনে তুলে ধরেছে কে? আল্লাহ। কথা কোন পৃথিবীর কোন নবীর কথোপকথন, ডায়ালগ, কনভারসেশন এভাবে আল্লাহ তুলে ধরে নাই সাইয়েদনা ইব্রাহিম ছাড়া। সুবহানাল্লাহ, পড়েন যার সাথে যা বলেছেন, উনি ওনার নিজের সাথে কথা বলতেন, এই কথা কোরআনে আছে না নাই? উনি আল্লাহর সাথে কি কথা বলছে, কি ডায়ালগ মারছে আছে না নাই? নিজের ছেলের সাথে কি ডায়ালগ মারছে আছে না নাই? নমরুদের সাথে কি ডায়ালগ মারছে আছে না নাই? ওনার গোত্রের লোকদের সাথে কি ডায়ালগ মেরেছে, ওনার বাবার সাথে কি কনভারসেশন হয়েছে, সবগুলো কথা কোরআনে কোট করে দিয়েছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ, পড়বেন না? সাইয়েদনা ইব্রাহিম নিজের সাথে নিজে কথা বলতেন, নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক দরকার। আপনারা নিজের সাথে নিজে কথা বলেন? বলেন না? বলবেন। নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছু বেরিয়ে আসে। আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন, মন আপনারে ঠকাবে না। আপনার বিবেকটা আল্লাহর দেয়া অনেক বড় আদালত, এই আদালত কখনো আপনারে ঠকাবে না। চিল্লায় এখন, ঠিক কিনা? নিজে নিজে বোঝাপড়া করবেন, চিন্তা গবেষণা করবেন, আল্লাহর দেয়া রেশনাল, আল্লাহর দেয়া কমন সেন্সকে কাজে লাগাবেন। আমরা আকল বলতে একটা কথা বলি না, এটাকে ইংরেজিতে বলে কমন সেন্স। কি বলে? কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। কমন সেন্স হচ্ছে এমন জিনিস যেটা খুব আনকমন, এটা অনেকের থাকে না। কথা কন, প্রত্যেককে আল্লাহ কমন সেন্স দিয়েছে। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম কমন সেন্স খাটালেন, ওনার বুদ্ধি বিবেক খাটালেন, চিন্তা করলেন, অনুসন্ধান করলেন, করতে 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 উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। চিল্লায় বলেন তো, মহাসত্যকে? মহাসত্যকে? উনি এমন একটা পরিবেশে এসেছেন, আমরা তো জন্মসূত্রে মুসলমান, আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান দেয়, আমাদের জন্য আকিকা দেয়, আমাদের মাথার চুল ফেলে দেয়, আমাদের ইসলামিক নাম রেখে দেয়, আমারে মক্তবে ভর্তি করিয়ে দেয়, আমার হাতে কোরআন তুলে দেয়। একটা প্রিভিলেজ আল্লাহর খলিল ইব্রাহিম পায় নাই। নিজে বুঝে, নিজের মনের সাথে লড়াই করে, যুদ্ধ করে, গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে, প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছে। এত সহজ না আমার ইসলাম আর সাইয়েদনা ইব্রাহিম খলিলের ইসলাম এক ইসলাম নয়। আমার ইমান সাইয়েদনা ইব্রাহিমের ইমান এক ইমান নয়। চিল্লায় বলেন, ঠিক কিনা? উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে, বারবার লড়েছেন, লড়তে লড়তে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন। উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা, আমরা আজান দেখি, মসজিদ দেখি, তাফসির মাহফিল দেখি, উনি দেখেছেন মাছের পূজা। উনি বাইরে দেখেছেন গাছের পূজা, উনি বাজারে দেখেছেন গরুর পূজা, উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা। কিন্তু একটা তো ওনার মন বসে না, উনি দেখেন লোকজন আগুনের পূজা করে। কিসের পূজা করে? আবার পূজা শেষ, আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়, মাথায় ধরে না কি রে আমার খোদা কই গেল হঠাৎ করে, এতক্ষণ তো ছিল।
ধরে নিলাম ফর অ্যান এক্সাম্পল আগুনটাই আমার খোদা, এতক্ষণ তো আগুন রে নমো নমো করতো, তো পানি দেওয়ার পর আমার খোদা গেল কই? প্রশ্ন আসে না নাই? দেখেন কিভাবে ইন্টেলেক্ট, রেশনাল, সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন। খেয়াল করেন, আমরা চিন্তা না করে সিলে কান নিচে শুনে দৌড়, আসে না নাই? একটু যাচাই করারও প্রয়োজন বোধ করি না, ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না। এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে, সমাজটা শেষ। সাইয়েদান ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে, এটাতে পানি ঢাললে এটা গেল কই? তিনি বললেন না, আগুন আমার খোদা হতে পারে না। এরপর দেখলেন সবাই গাছের পূজা করে, কিসের পূজা? ঘরে যখন লাকড়ি দরকার, গাছ নামক খোদারে কুপাইয়া সাজ করে ফেলে, কথা বুঝে নাই মনে হয়? যারা গাছের পূজা করে, যখন লাকড়ি দরকার, কাঠের দরকার, তখন খোদারে কি করে? কোপায়, কোপায়া সাইজ। তো খোদারে কোপায়, এটা কেমন খোদা? এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে, কিসের পূজা? এদেশেও আছে না নাই? তাদেরকে কটাক্ষ করছি না, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। ভাবেন, রিথিঙ্ক করেন, পুনরায় ভাবেন। তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে, আবার যখন জুতা বানানো দরকার, গরু জবাই করে ওই গরুর চামড়া দিয়া জুতা বানাইয়া পড়ে, আছে না নাই? আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা, গরুর চামড়ার জুতা পরে না? না, হ্যাঁ, আছে না নাই? তো এইটারে খোদা মানে কি করে? খোদার গায়ের চামড়া দিয়ে জুতা, কত বড় বেয়াদব! চিন্তা করছেন, খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পড়ে, মাথায় ধরে? একটাও সাইয়েদান ইব্রাহিমের মাথায় ধরে না। এরপর সাইয়েদান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে, বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে, যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহে শাম বোল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আছে না নাই? মূর্তিগুলোর সামনে যেয়ে পরে বন্দে মাতরম বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম, জয় জয় হরে কৃষ্ণে হরে রাম, ওম নমঃ ভগবতি বাসুদেবায়, আছে না নাই? তো উনার এটাও মাথায় ধরে না, কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলার মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা, এরপরে ডিজাইন করে এগুলার সামনে ওম নমো পড়ে। তো এটা ওর খোদা হয় কেমনে? যারা বানাইলো এরাই না মূর্তির খোদা, কথা বলেন? বুঝে শুনে উত্তর করেন। কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহারে একটা মূর্তি বানালাম, মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম, এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম, এরপরে এটার আমি বসালাম। বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা? এটা বানাইছে কে? মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা, চিল্লা এখন ঠিক কিনা? তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতি হবে? মাথায় ধরে না, ওনার মাথায় ধরে না। উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন, মহাসত্য এমনি পান নাই। দিন গড়িয়ে রাত আসে, সাইয়েদান ইব্রাহিম আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে ধ্রুব তারা। কি তারা? সবাই দেখে ধ্রুব তাবারে পূজা করে। এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। সুবহানাল্লাহ, পড়েন। দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া। রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন, সবাই পূজা করে, এবার মনে মনে কথা কয়। কেমনে কথা কয়? এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই? মনে মনে কথা কয়, কিরে এটা তো সুন্দর, এটাই মনে আমার খোদা। কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই, কয় না এটা খোদা না এটা হুদা। এটা কি খোদায় কি আমার ছেড়ে চলে গেলে চলবে? আমি অসুস্থ হইলে আমার দেখবে কে? অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে? বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে? তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না, এই তারা আমার খোদা হতে পারে? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল ক্বামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি
فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين. قرآن الله أكبر. এরপরের দিন যখন চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড়? কম সুন্দর না বেশি সুন্দর? পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে। এবার আবার মনে মনে কথা, তাইলে ওইটা না এইটাই মনে হয় খোদা। আল্লাহর কসম, এগুলো কোরআনে আছে। কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে। না না ধ্রুব, তারা আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ, এইটা অনেক সুন্দর। আবার রাতের শেষে চাঁদও নাই, মনে মনে কে খাইছে, খোদায় গেল কই? উনি খোদা খুঁজে পায় না, খোদা গেল কই? এবার উনি বললেন, হায় হায়, আমি তো বিপদে পড়ে গেছি, খোদা খুঁজে পাই না। আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাব। ফালাম্মা রাআশ-শামস বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বিপ্রহরের জল জ্বলে সূর্যটা উঠল, গগন বিদারী তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জ্বলে সূর্যটা উঠল, তিনি বললেন, না না ধ্রুব তারা খোদা না, চাঁদ আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা, ঠিক কিনা? হাদা আকবার, এটা অনেক বড়, এটা সবচেয়ে বড়, খোদা হইলে এটারই হওয়া লাগবে। আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায়, এবার উনি বিপদে পড়লেন। আল্লাহ আকবার, দেখেন স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্যের সন্ধান পায়। বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় কয় না, এটাও আমার খোদা হতে পারে? এরপর তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ পড়ে। তিনি বললেন, না গরু আমার খোদা হতে পারে না, মূর্তি আমার রব হতে পারে না, ধ্রুব তারা চাঁদ সূর্য কোনোটাই আমার রব হতে পারে না। মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে, নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে, নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে, তিনি কে? তিনি বললেন, ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন, জমিন বানালেন, তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না। আল্লাহর দেখে নাই কিন্তু পায়ে গেছে সন্ধান। সুবহানাল্লাহ পড়ে। কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে, না এটা এটা বাদ, ওইটা বাদ, ওইটা বাদ, সব বাদ। পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে, একজন মহা নিয়ন্ত্রক আছে, যার ইশারায়, যার ইঙ্গিতে, যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে, চিল্লা এখন ঠিক কিনা। স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে, নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সন্ধান পেলেন। এখন আমরা চিন্তা করি না, গবেষণা করি না? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে, এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে। কাদের জন্য? ক্ষমতাশীলদের জন্য, পাওয়ারফুলদের জন্য, টাকাওয়ালাদের জন্য, শক্তিশালীদের জন্য। চিল্লায় বলেন, কাদের জন্য? চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই? তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই? আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে ওইটাও আছে না নাই? উনি আল্লাহরে বললেন, রব্বি আরেনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে, ইব্রাহিম এটা কেমন কথা, আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে, তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমি বিশ্বাস হয় না, তুমি তো নবী, যেন চলো নবী নও, তুমি খালিল, তোমার বিশ্বাস হয় না, এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভাল লাগবে, দেখলে ভাল লাগবে, অন্তরটা ঠান্ডা হবে। এজন্য সবকিছু দেখে নেবেন, বাজারে মাছ কেনার সময় কথা কয় না, কিভাবে নেবেন, মুরগি কেনার সময়, হ্যাঁ সব কিছুর সময়, বিয়ে করার সময় কথা কয় না, শরম পাইছে, জোরে বলেন, বিয়ের সময়। বিশ্বনী বলেছেন, দেখে নাও। সুবহানাল্লাহ পড়েন।
দেখে নাও, দেখে শুনে নাও, ক্লারিফিকেশন খুব দরকার। এইটা না থাকাতে সমাজে অনেক ভেজাল, কথাগুলো খেয়াল রাখবেন। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো। আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না? সাইয়েদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয়, কিন্তু দেখতে ভাল লাগে, দেখলে অন্তরটা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ পড়ে, এই জন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন, ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন। এরকম অনেক ঘটনা ঘটে, আপনার বন্ধু 10,000 টাকা ঋণ নিয়েছে, যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিয়েছেন, আপনি দেখে নেন নাই, ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে, ও ঠিকই দিছে, বাড়িতে যায় দেখেন ওইখানে 9,500 টাকা, কথা কন 500 টাকার নোট একটা নাই। এখন ওর সাথে ঝামেলা আছে না নাই? ওর গণনায় ভুল হতে পারে কি পারে না? ও বলবে আমার গণনায় 10,000 ছিল, ও কইব আমি পাই নাই, কিলাকিলি আছে না নাই? ঝামেলাটা এই কারণে আপনি দেখে নেন নাই, কথা বলেন। অনেকে বিদেশে যায়, বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায়। এক ঘটনা আছে, দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য, সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ, একটু ওষুধ নিয়ে যাবা। তার বন্ধু তো নরম মনের মানুষ, বিশ্বাস করে নিয়ে গেছে। এয়ারপোর্টে ওরা ধরছে, ওটার ভিতরে ছিল হিরোইন, ভিতরে কি ছিল? এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই? আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বিশ্বনবীর অভ্যাস ছিল, ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন। বুখারীর বর্ণনা, ওনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে নিয়ে উনি এতেকাফ অবস্থায় মসজিদে বসে আছেন, আলো আবছা অন্ধকার, সাফিয়া বিষ্ণুকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন। ইন দ্য মিন টাইম বিষ্ণু দেখলেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে, সাহাবারা হুট করে বিষ্ণুবীর দিকে তাকালেন, তাকে দেখে বিষ্ণুবীর সাথে একজন মহিলা নেকাব পড়া, দেখেই সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন। বিষ্ণুবী বললেন এই হ্যালো আর ইসলি কুমা দাঁড়াও, বুখারীর বর্ণনা। বিষ্ণুবী ওখানে গেলেন, যে বললেন সাহাবার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ইন্নাহা উম্মুকুম সাফিয়া, ওই যে পর্দার আড়াল একটা মহিলার সাথে আমারে বসা দেখছো, এটা তোমাদের মা, আমার স্ত্রী সাফিয়া। সাহাবারা বলে সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে? আমরা কি কিছু মনে করেছি নাকি? আপনি কোনো মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মা জানের সাথেই বসা। বিষ্ণুই বললেন না, তোমরা মনে করো নাই, কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুতখুতানি ঢুকায় দিবে। যাওয়ার সময় মনে মনে বাব্বা কি রে নবী কার লগে বসা, না আম্মা জানের সাথেই বসা। একটু পরে আসলে কি আম্মা জানের সাথে বসা নাকি অন্য কেউ ছিল? না না কেউ ছিল না, নবীর স্ত্রী ছিল। আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল? এই যে খুতখুতানি, খুতখুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে না, এই জন্য ক্লিয়ার হয়ে নেবেন। ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত, ক্লিয়ার হয়ে যাওয়া, আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই, ক্লিয়ার হওয়া সাইয়েদিন ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও। আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস, এরপরে এই পাশে এসে সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলারে ডাক দাও। উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোরে ডাক দিতে দেরি, মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লাগে, জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদিন ইব্রাহিমের কাছে চলে এসেছে। আল্লাহর কোরআন সাক্ষী, ইয়াতিনাকা সায়া, এই যে আল্লাহর সাথে উনার কি ডায়ালগ, কি ডায়ালগ মারছেন এটা কোরআনে আছে না নাই? এরপরে উনি উনার কলিজার টুকরা ছেলে সাইয়েদিন ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভেতরে আছে না নাই? তিনি ছেলেরা ডাকে বললেন ও আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল, গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, ফাংদুর মাদা তারা, তোমার অভিমত কি, অপিনিয়ন কি জানাও। সুবহানাল্লাহ বলেন, ছেলেরা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছে, তোমার অভিমত কি? আমগরে যদি আমগো আব্বারা কইতো, কইতাম আমার দেহান নেই বড়ডারে দেখছেন, কথা কন বড়ডাই কইতো আমার না মাজ্জাডারে দেখছেন, মাজ্জাডারে কইলে কইতো ছোটডারে দেখছেন, কথা কন আমরা এটা কইতাম না? 100% আমরা এরকম উত্তর দিয়ে দিতাম, চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু সাইয়েদান ইসমাইল কেমন ছেলে, বাপকা বেটা সিপাহিকা ঘোড়া, কুচ না হতো থোড়া থোড়া, ঠিক কিনা?
ছেলে বললো ইয়া আবাতিফ আল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি ছেলে, আঙ্গুড়িও পোলা ওইটাও পোলা, পার্থক্য আছে না নাই? ছেলে কয় বাবা আমি তো ডরাই না, আমি ডরাই আপনারে লইয়া। আপনি ডরান কিনা, আপনি ভয় পেয়ে যান কিনা, ওই টেনশনে আমি আছি। আপনি যে আমার এত মায়া করেন, আপনি যে আমার এত ভালোবাসেন, আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন, ফিনকি দিয়ে যে রক্ত ছুটবে, আপনি ভয় পেয়ে যান কিনা, ওই ভয় আমি পেয়ে যাই। আমার অন্তরে কোনো ভয় নাই। ইয়া আবা তিফআল মা তুমার, বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমার ধৈর্যশীল পাবেন। এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে? আবার সাইয়েদনা ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরআনে আছে না নাই? তিনি বললেন মা হাযিহি তামাসিলুল লাতি আনতুম লাহা আকিফুন। ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো? কেন কেন? ওয়া ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয়, কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে? উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোরা মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন? তারা বললো ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে, এজন্য আমরাও করি। সাইয়েদনা ইব্রাহিম বললেন লাকদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি দালালিম মুবিন, তোরাও শেষ, তোকে বাপ দাদারাও শেষ, তোদের বাপ দাদারাও গোল্লায়, তোরাও গোল্লায়, চিল্লাই কোন ঠিক কিনা? কি কনভারসেশন! এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো। কিছুদিন আগে একটা হয়েছে না সরস্বতী, এটা বোধহয় হিন্দু ভাইদের বিদ্যার দেবী। এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে, আমরা সব জিনিস চাই একজনের কাছে, তিনি কে? এটা কট কঠিন না সহজ? বিদ্যার জন্য ওই মন্দিরে, সৌন্দর্যের জন্য এই মন্দিরে, খাদ্যের জন্য দুর্গার কাছে, ঝামেলা না? আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই, তিনি কে? বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরে ধরছে, ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাকিম, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। আমি কি আসলে সুস্থ ছিলেন? তো সুস্থ বললেন কেন? কারণ অসুস্থতা দুই ধরনের, চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা। সাইয়েদনা ইব্রাহিম মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন, অসুস্থ ছিলেন, এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে, এই দৃশ্য দেখে কোনো নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে না? উনি বললেন আমি অসুস্থ, তোমরা যাও। সবাই বললো ঠিক আছে আমরা যাই। ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে। মূর্তি পাহারা দেওয়ার একজন ভালো লোক পাওয়া গেছে, মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে, নাম কথা কোন? কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়। মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে? সাইয়েদনা ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু, জন্মের পাহারা, যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা। এইবার সাইয়েদনা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন, দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন, আল্লাহু আকবার। মূর্তির ঘরে, দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায়, দেখে একটা এমনি হা করে আরেকটা ব্যা করে এরকম 14-15টা হাত নিয়ে তাকায় আছে, উনি সবগুলার সামনে এভাবে তাকায় আছে, দেখে এক একটা এক এক চেহারার, একটা হাতির গণেশ স্টাইলের, আরেকটা এরকম, আরেকটা নারীর, আরেকটা বাঘের, আরেকটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় ফেলাবো, আছে না নাই? সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয়, কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায়। আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম, মিষ্টান্ন, এক একটার সামনে রসমলাই, এক একটার সামনে কালো জাম, লাল জাম, রসগোল্লা, চামচাম, দুধমালাই, মালাই চপ, আছে না নাই? জিব্বায় পানি চলে আসছে নাকি? তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কি রে এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া, খায় না কেন? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না, আমি একটু তুইলা ধরি। উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায়, কয় খা। কি কয়? বানায় কইতেছি মনে হয়। ফারাগাইলা আলী হাতিম মূর্তিগুলোর কাছে গেলেন, ফাকালা আলা তাকুলুন, খাবি না? খাবি না ডারে আমি কিছু খা, কোরআন থেকে বলছি ঠিক কি না? উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না, নাগাল পাচ্ছে না, কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে, নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন, উনি বললেন খা, আর ওগুলা কয় হা হা করে রয়েছে, নড়েও না চড়েও না। উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তাকুলুন, খা।
সবগুলার সামনে গেলেন, খা খা, কেউ খায় না, ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কেউ কথা কয় না। উনি বললেন খাবি না কেন, তাইলে কথা ক। এই যে কষ্ট করে উড়াইলি, মুখের সামনে দিলাম, খাবি না কেন কথা বল। আল্লাহ চা আকুলু, খাবি না কেন কথা বল। মালা কুমলা তাতাকাল্লামুন, খাবি না কেন, মালা কুমলা তামতিকুন, হয় খা নয় কথা ক। বলতেই লাগলেন খা খা, প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন, খা, ওগুলো করে আছে, হা, কোনো কথা কয় না, কয় কেন খাবি না, তাহলে কথা কয়, খায়ও না কথাও কয় না। আপনার ছেলে বায়না ধরছে, আব্বা চানাচুর খাম, কি খাম, চানাচুর কিনে দিলেন, এই না চানাচুর, এখন চানাচুর খায় না, কিরে বাপ খাবি না কেন কথাও কয় না, খায়ও না কথাও কয় না, এখন বাকি আছে কোনটা, কথা কর। ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাতে কোপানো শুরু করলেন, ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তি গুলার সাইজ। ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে, খা নাইলে কথা ক, খায় না কথাও কয় না, বাকি আছে মায়ের, মারতে শুরু করলেন, মারতে মারতে সব শেষ। তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল, কি পাইলেন, কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা, খালি এটারে এভাবে মারে ওইভাবে মারে, মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে, ইন দা মিন টাইম স্টপ, কয় না এটারে মারো না। ফাজআলাহুম জুদাদান, সবগুলোর টুকরা টুকরা, ইল্লা কাবীর, আল্লাহুম বড়টা ছাড়া, ওইটারে রেখে দিলেন। আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলে, বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাই দিলেন। ঘটনাটা সুন্দর হয়েছে না, এখন কেমন যেন মনে হয়, এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাপের বেটার মতো। বড় পূজা শেষ, পূজার দিনক্ষণ শেষ, বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ। পাহারাদার ইব্রাহিম কই, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম সর্বনাশ, কে কইছে, তুই কইছতনি, কই আইন বড়টাই কইছে, ওইটারে জিজ্ঞেস করো। বল ফাআলাহু কাবীরহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, কোরআন থেকে বলছি, আমি করি নাই, ওই দেখ কুড়ালটা কার কান্দে, বড়টার কান্দে, ওইটারে জিগা। সবাইকে খাইছে, সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না। সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না, ওইটার পূজা করস কেন, যেটা কথা বলে না, যেটা নিজেরাই নিজেদের মায়ের থেকে বাঁচাতে পারে না, নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোরে কিভাবে রক্ষা করবে, এগুলোর পূজা কেন করিস। ফাবুহিতাল্লাযি কাফার, কারো কোনো জবাব নাই, লা জবাব। সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস, তোরে নমরুদের কাছে নেওয়া হবে, রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হলো। নমরুদের নাম শুনছেন, শোনেন নাই বোধহয়, শোনেন নাই। পৃথিবীতে চারজন বাদশাহ ছিল, যারা গোটা বিশ্বের বাদশাহ, গোটা বিশ্বের, দুইজন কাফের দুইজন মুমিন। মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান। কাফের একজন হচ্ছে বখত নাসার, আরেকজন হচ্ছে নমরুদ। এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে। এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই, কথা কন, এটাও আছে। নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো, আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই, এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম, কে তোমার খোদা, কি তার পাওয়া। এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়। জীবন দেয় কে, মরণ দেয় কে, নমরুদ বলে তাই, তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়, আনা ওয়াহী ওয়া উমীত। এবার নমরুদ ডায়ালগ মারতেছে, খালি ডায়ালগ, আনা ওয়াহী ওয়া উমীত, আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও। নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো, ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত ছুটলো, লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায়। এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে, ধা করে ইন দ্য মিন টাইম স্টপ, ঢুকায় নাই, পেটে ঢুকাইতে যে ঢুকায় নাই। কয় ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম, আর এটার এটার মৃত্যুর পর থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম,
প্রথম ডারে দিলাম জীবন, পরের ডারে দিলাম, প্রথম ডারে দিলাম মরণ, পরের ডারে দিলাম জীবন। তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয়, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই, চিল্লায় পড়েন নাউযু বিল্লাহ। সাইয়েদান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন, তাই তো, আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল, দেয় নাই কথা কন, ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই। পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যেয়ে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল, ভেজাল আছে না নাই। এবার সাইয়েদান ইব্রাহিম বলে يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر سيدنا إبراهيم বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও, কিন্তু নমরুদ খেয়াল করে শোনো, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূব আকাশ থেকে জল জ্বলে সূর্যটা উঠায়, তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফাবুহি তাল্লাদি কাফার, এবার ধরা গেছে, এবার এবার জায়গার মধ্যে ধরা, একেবারে স্টপ, লা জবাব, নমরুদের মুখে কোনো জবাব নাই। এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম, কথা কন, গরম মেজাজ নিয়ে কয় হারি কুয়েডারে আগুনে জ্বালা, এটারে আগুনে ফেল, নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে, বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদান ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, কিন্তু সাইয়েদান ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না, যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি, ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদান ইব্রাহিমের পশম জ্বলে না, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। আজহ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কিনা? মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে, সাইয়েদানা ইব্রাহিমের মতন ইমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান, ঠিক কিনা? ওই ইমানটা দরকার, ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডলকে ফুলবাগান বানিয়ে দিবে কে? সাইয়েদানা ইব্রাহিম বসে রইলেন, নমরুদ কায় আরো আগুন জ্বালা, এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল, তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদানা ইব্রাহিমকে জ্বালায় না, সুবহানাল্লাহ। আগুনের মালিক কে? ও আল্লাহ আজও আছে না নাই? তিনি আগুনরে অর্ডার করলেন, সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া, আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায়, কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল, আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গম্বর, ইব্রাহিমের যেন কিছু না হয়, কুনি বারদা ঠান্ডা হয়ে যা, কি হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়, সুবহানাল্লাহ। কোন আগুন বলে আপনি বললেন কুনি বারদা ঠান্ডা হ, আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে, কেমন ঠান্ডা হবো? আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম, সালাম হয়ে যা, শান্তির গুলবাগিচা হয়ে যা, এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে কিচ্ছু হয় নাই, সুবহানাল্লাহ পড়বেন না, সুবহানাল্লাহ। শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। তার মানে পুরো আগুনের কুণ্ডলির গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে? ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা, সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলির ভেতরে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ অনেক হয়েছে আর না,
অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় ছাড় দেয় কি দেয় না ছেড়ে দেয় না নমরুদরে এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে না কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশতা লাগবে না তলোয়ার লাগবে না নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফারসালাল্লাহু তাআলা বাউদা আল বাউদাতু জুনদুম মিন জুনুদিল্লাহ এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কন এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাঁপা কাঁপি শুরু করে বসে থাকা যাবে কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতার যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই ফারসালাল্লাহু বাউদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তো পন পনের আওয়াজই আমাদের সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে এদিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুট 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 করে কামড় মারে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে আইএমএ ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে একেবারে আইএমএ ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফায় কে এতদিন ধরে সবাই নমরুদরে পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছস আজকে আমরা মারুম সুযোগ পায়া আকিলের উপর কিলার ঘুষি আজীবন অনেক কাজ করাইছস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পাইছে মত মাইরা লই খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাকার মশা বেরোয় না এই মশা ঢুকছে কারা দেশে কথা কন এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল ঘুষি মারে বেরোয় না নমরুদ কয় এবার আমারে জুতা মার কি মার আমরা পরি প্লাস্টিকের জুতা বাটার জুতা অ্যাপেক্সের জুতা আগে পড়তো খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই চিল্লায় পড়েন ঠিক কিনা এই জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওকনাশে ফেরাউন কি বানাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ওক নাশে ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না চিল্লা এখন ঠিক কিনা সৈয়দান ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রব্বি জাআলনি مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاه نمازي أمر غاري نمج پارو آج دل میں تو مر چرن تالے ردوی جائے نماز اے نمازی
আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় না মাজ। আল্লাহু আকবার পড়েন, তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জালনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান। কি কায়েমকারী? তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে, ঠিক কি না? নামাজ কায়েমকারী বানান, আমার সন্তান ইসমাইলের নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা কবুল করেন। কবুল করে নিল কে? আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান, কবুল করলো কে? আবার বললেন আবাস ফিহিম রাসূলা, আল্লাহ এই শহরে একজন নবী পাঠান, কবুল করলো কে? যত দোয়া করছে সব কবুল করে নিল কে? এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন? নাম্বার ওয়ান আর আল জিহাদ ও দিদ্দা শিরক, ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ। মমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে? উনি মূর্তির সাথে আপোষ করে নাই, গাছের সাথে আপোষ করে নাই, মাছের সাথে আপোষ করে নাই, ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই, উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সব গুনাহ ক্ষমা করে, শিরকের গুনাহ ক্ষমা করে। দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে। ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক, ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক, ওইটা আমার দলের বিরুদ্ধে যাক, ওইটা আমার মতের বিরুদ্ধে যাক, সত্য যেখানে আমিও সেখানে, চিল্লা এখন ঠিক কিনা? এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ইমান স্পিরিট। শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে, সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে। সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের। আমরা খালি 10 বছরের হিসাব করি, 20 বছর, 50 বছর, ইহুদিরা হিসাব করে 200 বছরের, কোনো কাজ করার আগে 200 বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে। সাইয়েদনা ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন, এই জন্য দোয়া করেছেন রব্বানা ওবাআস ফিহিম রাসূলা, আল্লাহ যদিও ধুধু প্রান্তর জনমানবহীন একটা এলাকা, আপনি এলাকায় এমন একজন নবী পাঠেন যেই নবীর আঁচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে। কবুল করলেন কে? কি ভিশন দেখছেন, কি ভিশনারি অ্যাটিটিউড! তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছিলেন, এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন, স্বপ্নবাজ হন। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না। এটা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম, ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন। চার নাম্বার শিক্ষা, যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া। উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন, প্রথম ছেলে ইসমাইল, দ্বিতীয় ছেলে ইসহাক, ইসহাকের চ্যানেলে বনি ইসরায়েলের সব নবীর আসলো, আর এই চ্যানেলে বিশ্বনবী আসলো। তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া, প্রজন্ম তৈরির দরকার আছে না নাই? শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই? আমাদের মডেল কি কবিরা না নবীরা? নায়করা না নবীরা? নেতা নেত্রীরা না নবীরা? আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো জোরে পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। নবীরা যে শিক্ষা, যে উপমা, যে মেসাল আমাদের জন্য রেখে গেলেন, আমরা যেন এগুলো আমল করে জীবনটারে আলোকিত করতে পারি, তৌফিক দান করো। সাইয়েদনা ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা যায়, আমি দেদারসে আলোচনা করে যাই না, আমি বাড়ির কাজ দিয়ে যাই। সাইয়েদনা ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ, ওনার বায়োগ্রাফি অফ সাইয়েদনা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই? কিনতে রাজি আছেন সবাই? পড়তে রাজি আছেন? নিজে পড়বেন, আলোকিত হবেন, এই ধরনের বই অন্যকে উপহার দিবেন, সমাজটাও আলোকিত হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো।